সালামু আলাইকুম ফ্রেন্ডস, তো কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন আশা করি। তো আজকে নতুন আরেকটা অ্যাপসের সাথে পরিচয় করাই দিব, স্টাইলিস ফন্ট। তো অ্যাপসটি অনেক ভালো, যারা স্টাইলভাবে লিখতে পছন্দ করে তো তাদের জন্য অ্যাপসটি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, লাইক দিচ্ছেন, শেয়ার করছেন, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। কারণ আজ আপনাদের কারণে আমি যে নতুন নতুন ভিডিও বানানোর সুযোগ পাই। তো আপনাদের হেল্প যদি না করতেন আপনারা, তাহলে আমি হয়তো বা এইভাবে ভিডিও বানানোর সুযোগ পেতাম না। তো অনেক ধন্যবাদ। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাব। এই যে মনোগ্রাফটা দেখেন, এই যে এখানে দেখে রাখেন, তো এই অ্যাপসটি, তো এই অ্যাপসটি আমরা ওপেন করব। আর আমি ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন, আপনাদের কষ্ট করে প্লে স্টোরে আসতে হবে না। সেখানে ক্লিক করলে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা প্লে স্টোরে এই পেজে এসে পড়বেন। তো আমার প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থের জন্য আমি এই লিঙ্ক দেওয়ার, যাতে খুঁজতে যাতে না হয় প্লে স্টোরে। তো চলুন ওপেন করব, এবার ওপেন করব। ওপেন করার পরে এই যে এরকম একটা পেজ আসবে, আসার পরে হালকা একটু টাচ করেন এই পেজে, এরকম টাচ করার সাথে সাথে এরকম ওপেন হবে। যেমন আমি এখানে লিখব, এই যে এখানে এই যে জায়গাটা লিখব, সাবস্ক্রাইব মাই চ্যানেল, তো এটা আমি লিখব। লেখার পর দেখেন এই যে উপরের এখানে ক্লিক করব। দেখেন অসংখ্য এখানে ট্যাক্সের মডেল দেওয়া আছে, যেমন এই যে এটা আছে দেখছেন, এই যে উপরে দেখছেন, এই যে উপরে এসে পড়ছে এখানে, এটা কালারও চেঞ্জ করতে পারবেন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। তারপর এই যে এখানে দেখেন, এই যে এখানে ক্লিক করব, দেখছেন লেখাগুলো চেঞ্জ হয়েছে। তো এই লেখাটা ধরেন আপনি বড় আকার করবেন কিংবা কালার করবেন সেটা দেখাচ্ছি আমি, তো সব কিছু আমি এ টু জেড দেখাবো। তো ব্যাগে ক্লিক করেন, করার পর দেখেন এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ড, তো এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে এখানে যে এই লেখার ইয়েতে আপনি পিকচারও ইয়া করতে পারবেন, তারপরে যে এখানে যে অনেক ইয়া আছে, তো আপনি মন মতো করতে পারবেন। যেমন এই যে এই এই জায়গাটা, এই যে এখানে এই যে গ্যালারি, তো এখানে ক্লিক করলেই এরকম আসবে। আশা করি যে আমরা সরাসরি গ্যালারি থেকে একটা পিকচার নিব, তো গ্যালারি থেকেও নিতে পারেন। তো এই পিকচারটাই নিব। তো দেখেন এই যে এখানে দেখেন ব্যাগে যাই, যাওয়ার পরে দেখেন এই যে এখানে কালার, এই যে এখানে এখানে কালার, তো আমি কালার দিব, এই কালার দেখছেন যে কোনো কালারই চেঞ্জ করতে পারবেন, লাল দিব। যাই হোক, এই যে নিচে আপনারা যে বাড়াইতে পারবেন, এই যে এগুলাতে কমাইতে পারবেন, তো এইভাবে আপনারা কালার ইয়া করতে পারবেন। তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে আপনি এই যে এখানে যে স্পেসটা, এই যে এখানে এই জায়গাটা, এই যে এই লাস্টে যে এখানে আমি যে এই ইটাই যে এখানে নিয়ে আসবো, এই যে এখানে নিয়ে এসে এই দেখেন এই যে এখানে চাপ দিলে নিচের দিকে আসবে, এই যে এই এই বাটনে, এই যে এখানে চাপ দিব আমরা, এই দেখেন নিচের দিকে আসতেছে, দেখছেন নিচে নিতে চান নিচে, তারপরে যে স্পেসে ক্লিক করলে যে এটাও নড়াচড়া করবে, তো এরকম। তো আবার ব্যাগে যান, তো কালার চেঞ্জ করছে, এই যে এখানে দেন চেঞ্জ, এই যে এখানে এইটা এখানে ক্লিক করুন, এই দেখেন বড় ছোট করবেন, এখন এই যে এরকম চাপ দিলে এই যে বড় হয়ে আসবে। যেহেতু আমি এটা যে উপরে নিয়ে যাই, একটু উপরে নিয়ে এসে দেখাই, তো এই দেখেন আপনারা অনেক বড় করতে পারবেন। এরকম অসংখ্য স্টাইলভাবে আপনারা লিখতে পারবেন যে কোনো ছবির উপরে। তারপরে দেখেন সবার নিচে দেখেন, দেখছেন এটা আপনি ঘুরাইতে পারবেন, অ্যাঙ্গেলভাবে ইয়া করতে পারবেন, যেভাবে খুশি ওইভাবে করতে পারবেন। তো অ্যাপসটা অনেক ভালো স্টাইলভাবে লেখার জন্য, তো অসংখ্য স্টাইল আছে এখানে লেখার।
আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যদি ভিডিওটি যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো আমি আপনাদের অপেক্ষায় থাকি যে আপনারা কখন আমাকে কমেন্ট করবেন যে আসলে ভিডিওটি আমি কেমন বানাইছি, কি মানে কি অবস্থা ভিডিওর। তো এর জন্য আপনারা হেল্প না করলে আমি কখনোই ভিডিও বানানোর সুযোগ পাবো না, শুধু আপনারা হেল্প করেন বিদে আমি ভিডিও বানানোর নতুন নতুন ভিডিও বানানোর সুযোগ পাই। তো আশা করি আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, অ্যান্ড্রয়েড অ্যাপস 24, তো এই চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশের সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশেই দেখবেন যে বেল আইকন আছে, তো বেল আইকনে ক্লিক করে ঘন্টার মতো ইয়ে আছে, এই ঘন্টাটা অন করে দিবেন, তাহলে নোটিফিকেশন অন হয়ে যাবে। আমি যে সকল ভিডিও আমি আপলোড করব সব ভিডিওই আপনারা সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে এখানেই আল্লাহ হাফেজ।